আজকে আজকে মূলত আমি আমাদের দপ্তরের সমস্ত হাই অফিসিয়াল যারা আছেন ইনক্লুডিং এসিএস আমাদের এমডি সিএমডি সবার সঙ্গে নিয়ে বসে আমরা যেটা করলাম, মূলত আবহাওয়া দপ্তর থেকে আমরা যেটা জানতে পারছি ঝড় বৃষ্টির একটা প্রবণতা আছে, সেই কারণেই কোথায় কোথায় আমাদের কী ব্যবস্থা আছে যাতে করে আমাদের তো ম্যাক্সিমামই হাই টেনশন লাইন মানে এয়ারে রয়েছে, তো সেই ঝড় বৃষ্টি হলে যাতে কোনো জায়গায় কোনো লোডশেডিং না হয়, যদি কোথাও বন্ধ রাখতে হয়, কোথাও যদি তার ছিঁড়ে যায় কত তাড়াতাড়ি আমরা রেস্টোর করতে পারবো সেই তার ব্যবস্থা, সেটা নিয়ে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম একটা তৈরি করলাম। আর দুই হচ্ছে যে এই যে কোভিড চলছে, আমাদের তো 24 আওয়ার সার্ভিস এমার্জেন্সি সার্ভিস, সেটার মধ্যেও যাতে আমাদের লোক সংখ্যা কমিয়ে ভালো করে সার্ভিস দেওয়া যায়, রোটেশন ওয়াইজ করা যায়, যারা কাজ করছে তাদের N95 মাস্ক দেওয়া হয়েছে, তাদের গ্লাভস দেওয়া হয়েছে, তাদের স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তাদের কোভিডের ভ্যাকসিনও দেওয়া হচ্ছে, ফলে একটা যাতে এই পরিকাঠামোতে যে আবহাওয়া চলছে করোনা আবহাওয়া এটার মধ্যে যাতে আমরা মানুষকেও পরিষেবা দিতে পারি এবং যারা কাজ করছেন তারাও যাতে সুস্থ থাকতে পারে, দুটোকে নিয়েই আজকে আমাদের মূলত মিটিং। আর দ্বিতীয় এই আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেটাকে কীভাবে আমরা কমব্যাক করতে পারবো, কত তাড়াতাড়ি রেস্টোর করতে পারবো সেই নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব। হ্যাঁ, ওটার একটা রিপোর্ট সিএসসির কাছ থেকে আমি এখন পেয়েছি লিখিতভাবে, আর বাকি আমাদের একটা ইনকোয়ারি কমিটি করেছেন আমাদের এসিএস, সেই রিপোর্টটা আমরা হ্যাঁ করা হয়েছে, সেটা ইনকোয়ারি রিপোর্ট আজকে রাতের মধ্যে পাবো।